অন স্ক্রিনে দেখুন, সরাসরি আপনাদের সামনে গুড নিউজ নিয়ে এসেছি। বাংলা হান্ট ডট কম এর তরফ থেকে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন আপনাদেরকে জানাচ্ছে কত বড় গুড নিউজ। দেখুন, 8,640 টাকা, 8,640 টাকা বাড়তি আসবে পকেটে। সরকারি কর্মীদের জন্য এটাই বড় আপডেট। 25 জুলাই 2024-এ প্রকাশিত হওয়া এই প্রতিবেদন আমাদেরকে জানাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন সরকারি কর্মীরা। বেড়েছে একাধিক ভাতা, ডিএ বেড়েছে। তবে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও সেটা হয়নি। গত 23 জুলাই সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। এই আবহে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন, মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিয়ম অনুসারে বছরে দুবার নিজেদের কর্মীদের ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50%-এ পৌঁছে গেছে, জুলাইতে ফের ভাতা বাড়ার কথা। 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে, অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে থাকে, তবে তা জুলাই থেকে কার্যকর করা হয়। এবার আপনাদেরকে দেখুন, বলে দেওয়া হচ্ছে যে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 1 লাফে 5% বেড়ে যেতে পারে। তাহলে হয় 55% হবে, না হলে আরও একটা নিয়ম অনুযায়ী আবার প্রথম থেকে শূন্য থেকে শুরু হওয়ার কথা। আবার সরকার বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ 4% করে বাড়িয়ে আসছে। এবারও অন্তত 4% ডিএ তো নিশ্চিত বাড়বে, 5% না বাড়লেও। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য। যদি 4% ডিএ বৃদ্ধি পায়, তাহলে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে 18,000 টাকা আছে, তারা প্রতি মাসে 720 টাকা আর বছরে 8,640 টাকা করে কমপক্ষে পাবেন। যদি 4% না বেড়ে 5% বাড়ে, এই অ্যামাউন্টটা আরও অনেকটা বেড়ে যাবে। এবার যাদের মূল বেতন 20,000 টাকা আছে, তারা প্রতি মাসে 400 হিসেবে প্রতি মাসে 9,600 টাকা করে পাবেন। সর্বনিম্ন 8,640, এটা বাড়তেই পারে। এবার আপনাদেরকে বলি, যাদের মূল বেতন 30,000 টাকা তারা কত পাবে? তারা মাসে পাবে 1,200 টাকা, বার্ষিক 14,400 টাকা অতিরিক্ত পাবেন। আর যাদের 50,000 টাকা মূল বেতন, তাদের মাসে হবে 2,000 টাকা, বছরে হবে 24,000 টাকা বাড়তি বেতন। যে সকল কর্মচারীর মূল বেতন 60,000 টাকা, তারা প্রতি মাসে পাবে 2,400 টাকা আর প্রতি বছর পাবে 28,800 টাকা বাড়তি। যাদের মূল বেতন 80,000 টাকা, তারা প্রতি মাসে পাবেন 3,200 টাকা আর বছরে হয়ে যাবে সেটা 12 গুণ করলে 38,400 টাকা বাড়তি। যাদের মূল বেতন 1,00,000 টাকা, তারা প্রতি মাসে পাবেন 4,000 টাকা এবং প্রতি বছর পাবেন 448,000 টাকা বাড়তি। দর্শক, 4% বেতন বৃদ্ধি হতেই পারে, 5% হতে পারে, তবে সেটা 54 বা 55 না হয়ে আবার নতুন করেও শুরু হতে পারে। কিন্তু উভয় ক্ষেত্রেই বেতন বৃদ্ধি নিশ্চিত। দারুণ ভালো খবর। ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, যাতে পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।